এই সেই বোধিবৃক্ষ, এই গাছের তলায় স্বামী বিবেকানন্দ বসেছিলেন এবং ধ্যান করেছেন, তপস্যা করেছেন, বিরাট অনুভূতি হয়েছিল। সেই দিয়ে কাঁকড়ি ঘাট, যে এখানে শিব মন্দির আছে, এখানে শিব মন্দির, এই সেই কাঁকড়ি ঘাট। এখানে ভক্তদের বসে দেওয়া, বসানোর ব্যবস্থা আছে, সব কিছু করে বলভদ্রনাথ সুন্দর করে দিয়েছে। এই গাছ, সেই গাছটা এখন নষ্ট হয়ে গিয়ে, এর তাই গাছের চারা নিয়ে এখানে এখন বসানো হয়েছে, সেই গাছেরই চারা নিয়ে এখানে বসানো হয়েছে, নতুন করে গাছ হয়েছে। এখানে বোধিবৃক্ষ সুন্দর গাছ, সুন্দর মেনটেন করছে। স্বামী বিবেকানন্দ ভবন, এখানে আজকে অনুষ্ঠান, ধর্মসভা এবং অনুষ্ঠান সব কিছু হবে। এবং এখানে 1890 সালে হিমালয়ে।